আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, খামার করার আগে আপনাকে অবশ্যই ভেবেচিন্তে খামার করতে হবে। শুধু খামার করলে চলবে না, খামার করার আগে আপনাকে ভাবতে হবে খামারের যে বর্জ্য বা গোবর কোথায় রাখবেন আপনি, এটা অবশ্যই মাথায় চিন্তা করে করতে হবে। যেরকম গরু পালতে গেলে চিন্তা করতে হবে, তেমনি খামারের যে গোবর বা যে গোসল করানো বা ওকে চেনা যে পানির দ্বারা পাইপ দিয়ে কোথায় আপনি ফেলবেন, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। শুধু খামার করে গেলে চলবে না। আমার এই দেখেন পিছন দিয়ে ড্রেন করা আছে, ড্রেন করে পিছনে পাইপ সিস্টেম আছে, একেবারে এই জায়গাতে নিয়ে পিছনে খেনা পর্যন্ত এইভাবে পাইপ দিয়া, এর ভিতর দিয়ে এদের চেনা, তারপরে আপনার গোসল করানোর যে পানি বা কোনো কোনো সময় আপনার গোবর পানি, গোবরও ধুয়ে দিয়ে ওই পানির সাথে, এসবগুলো ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। যদি না রাখেন তাহলে খামার করে অল্প জায়গার ভিতরে আপনি খামার করলেন, করে এইবারটা আপনি খামারের গোবর, এবার খামারের যে বজ্র পানি, খামারের যে ময়লা পানি আপনি কোথায় ফেলবেন, অন্য জমিতে ফেলতে যাবেন, তখন আপনাকে কিরায়া দিতে হবে এবং না হলে তার কাছ থেকে টাকা দিতে হবে। কোনো মালিকের জমিতে ফেলতে গেলে আপনাকে অবশ্যই তার টাকা দেওয়াই লাগবে, কারণ কেউ তো আপনার গোবর বা এই যে ময়লা পানি চেনা যে চেনা এ তো অন্য কোথাও ফেলতে আপনাকে কেউ দেবে না যদি নিজের জায়গা না থাকে। আমার এই পিছনে একটা ছোট খেনা আছে এবং এই যে ময়লা পানি একদম পাইপ দিয়ে একেবার ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত খেনার ভিতরে ই করা সিস্টেম করে রেখে দেওয়া, যাতে পুরো পানি এই খেনার ভিতরে এসে পড়ে। এই দেখেন এই খেনা, এখানে আবার বাঁশের ঝাড় আছে, এখানে আবার জমা হয়ে গেছে, ওই দেখেন পাইপ দেওয়া রয়েছে, ওই পানি এসে সোজা এই জায়গায় পড়ে। তাহলে আমার যদি অন্য কারো জমিতে ফেলতাম তাহলে আমাকে অবশ্যই টাকা দিতে হতো, তা না হলে তো কেউ আমাকে ফেলতে দিত না। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আর গোবরটা আপনি কোথায় রাখবেন, গোবর কমসে কম খামার থেকে একটু দূরে হলে সবচাইতে ভালো হয়, কেননা যদি দূরে, এ দেখেন এ একটা খানা, এই পাশে আর একটা রয়েছে, ওই পাশে আর একটা, তিনটে জায়গায় আমি গোবর রাখি। এবং খামার থেকে দূরে রাখা এই জন্য যে মশা মাছি যাতে খামারে ঘুরে না আসে, এটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। খামার করার আগে এই বিষয়টা আগে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনার যদি বাড়ি আশপাশে জায়গা থাকে আপনি খামার গড়ে তুলতে পারেন, এ তো শহরে তো অন্য ভিন্ন কথা যে পানির লাইনের সাথে যে সরকারি যে লাইন থাকে সেই সাথে আপনি যোগ করে দিলে টাকা, তাদের টাকা দিলে হয়ে গেল, কিন্তু তারপরে গোবর তো শহরে কয়ে কেউ কুড়াই করে নিয়ে, এখানেও সব কুড়াই করে, কিন্তু তারপর প্রাথমিক মানে প্রথম চান্সে আপনি কোথায় জমা করে রাখবেন, আপনি এ জায়গায় ও জায়গায় জমা করে রাখবেন যে খামারের এক কোনায় বা খামারের বাইরে এক কোনায় জমা করে রাখলেন, মশা মাছি দুর্গন্ধ খামারে, তাহলে খামার তো স্বাস্থ্যসম্মত হলো না, মশা মাছি আপনার খামারে আসবে, তারপর দুর্গন্ধ, স্বাস্থ্যসম্মত না, মানে গরু ভালোভাবে থাকতে পারবে না, একটা একদম সাফ কথা। এই জন্য খামার থেকে দূরে আপনাকে গোবর এবং বজ্র যে পানি ময়লা পানি আপনাকে দূরে কোনো এক খানার ভিতরে ফেলতে হবে, তা না হলে সমস্যায় পড়ে যাবেন। এসব বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত। আমি যখন খামার করব তখন বড় সড়ো একটা খামার আমি করব, এত টাকা ইনভেস্ট করব এই খামারের পিছনে, তাহলে এ লাই এসবগুলো তো আমাকে অবশ্যই ভেবেচিন্তে অবশ্যই করতে হবে। আরেকটা কথাই বলি আপনাদেরকে, আসলে খামার আমরা অনেকেই শখের বশে করে থাকি, অনেকেই টাকার জোরে করে থাকি, অনেকেই আবার নিয়ম মাফিক সংসার চালানোর জন্যও খামার করে থাকি, কিন্তু আমরা যারা অল্প পুঁজি দিয়ে সংসার চালানোর জন্য যারা খামার করে, আসলে এরা সব কিছু ব্যবস্থাপনা ঠিক রেখেই খামার ঠিক পরিচালনা করে এবং খামার করে। এবং যারা দেখেন হুট করে খামার করতেছে, হুট করে খামার বন্ধ হয়ে যাচ্ছে, কখন করতেছে কখন বন্ধ হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, কেউ কারোর টাকার জোর আছে সে খুব তাড়াতাড়ি করে এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে,
এমনভাবে খামার করা যাবে না। খামার করতে হলে যেরকম আপনাকে গরু কুরাই করতে হলে চিন্তা ভাবনা করতে হবে, তারপরে আপনার ঘাস লাগাতে হবে, এরকমই খামারের যে গোবরটা পানিটা কোথায় যাবে সেটাও আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে করতে হবে। অনেকেই কি করে যে খামারের গোবর অন্য কারোর জমিতে ফেলে তার টাকা দেওয়া লাগে, তাহলে এটা অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে। এজন্য এসব ব্যবস্থা ঠিক রেখে আপনাকে খামার ব্যবস্থাপনা করতে হবে, তা না হলে লাস্ট সরি যে এমন পর্যায়ে আসবেন আপনি খুব তাড়াতাড়ি ধরা খেয়ে যাবেন। কেননা গোবর অনেক হয়, 8-10টা গরুর জন্য অনেক গোবর হয়, এবং গোসল যদি প্রত্যেক দিন 2 বা 3 বা 4 বারও করানো লাগে তাহলে কত পানি লাগে, এটা অবশ্যই আপনি মাথায় রেখে তারপরে খামার ব্যবস্থাপনা ঠিক করবেন। এবং কিভাবে খামার করবেন সেটা আপনার বিষয়, এবং জায়গা থাকলে আপনি খামার করেন, আর যদি জায়গা বেশি না থাকে তাহলে আপনার খামার করার দরকার নেই। ভাই আমি এই পরামর্শই দিতে পারি আপনাদেরকে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। খোদা।